ফাগুন মাস টার্জল শেয়ারকে অত্যন্ত জনপ্রিয় সিরিয়াল আর এটা আমাদের জানার কারোর বাকি নেই। আমরা সবাই জানি যে এই সিরিয়ালটা অত্যন্ত জনপ্রিয়, কিন্তু এই সিরিয়ালের ঘটনাগুলো অত্যন্ত জনপ্রিয়। সেটা হচ্ছে যে প্রথমত সেচকার বিয়ে, দ্বিতীয়ত রোদ্দুর মহুলের আলাদা হয়ে যাওয়া, এক হয়ে যাওয়া, কোনো রোম্যান্স না থাকা, আর তৃতীয়ত অনুরূপের বিয়ে, চতুর্থ তুলতুলির একটা কাণ্ড। তুলতুলি রোদ্দুরের দিদি যে চলে গেছিল, আমি শ্বশুরবাড়িতে গেছিল সংসার করতে তার স্বামীর হাত ধরে, যে স্বামীকে একদিন সে ছেড়ে চলে এসেছিল অনেক অত্যাচার অনেক অপমানের জন্য, সেই স্বামীর সাথে সে আবারও গেছে সংসার করতে এবং তার স্বামী নাকি খুব ভালো হয়ে গেছে। তো আজ আমি এমন কিছু কথা বলতে চলেছি এবং তুলতুলির বিষয়ে এমন একটা ইনফরমেশান দিতে এসেছি যেটা শুনলে তোমাদের চক্ষু চড়কগাছ। তোমরা অনেকেই ভাবছো যে তুলতুলির বর অত্যাচার করছে, তার বর এইসব কাজ করছে, এই সমস্ত খবর বলতে এসেছি, কিন্তু না, তুলতুলির সাথে ঘটতে চলেছে এবার একটা বিশাল বড় ঘটনা, সেটাই আজকে আমি জানাবো। তবে তারই পাশাপাশি জানিয়ে রাখি যে অনুরূপের বিয়েটা ভেঙে দেওয়ার হাজারো রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু ফাইনালি সে পারছে না। এবং বৃষ্টিলেখার ব্যাপারেও একটা ছোট্ট ইনফরমেশান রয়েছে, সেটা হচ্ছে বৃষ্টিলেখার বিষয়টা নিয়ে একটা খুব বড় রকমের একটা রহস্য আসবে, কিন্তু সেটা এখনই আসছে না, সেটা খুব পরে আসবে। আই মিন খুব পরে মানে খুবই পরে আসবে, এত তাড়াতাড়ি আসবে না। এবং বিয়েটা অনুরূপের সাথে হয়ে যাচ্ছে, এই বিয়েটা আদৌ হয়েছিল কিনা অনুরূপ আর এই বৃষ্টিলেখার, এই সমস্ত বিষয় নিয়ে একটা রহস্য রয়ে যাচ্ছে, এবং সেই রহস্যটা আসবে বেশ কিছুদিন পরে। তার কারণ হচ্ছে একটা টপিক তো দরকার আছে না, সেই টপিক নিয়ে কিছুদিন পরে আমরা আবারও আড্ডা দেবো, আবারও এখানে এসে খবর দেবো। তো যাই হোক, আপাতত যেটার উপরে কথা বলা দরকার সেটা হচ্ছে তুলতুলি। তোমরা অনেকদিন ধরে বলছিলে যে তুলতুলি অনির্বাণকে দেখানো হচ্ছে না, কেন কেন কেন। তো আমি জানতাম যে কিছুদিন পরেই আসবে বিষয়টা, এবং তুলতুলির বিষয়টা তো একদিন না একদিন উঠবে, এবং তার জন্যে যথাযথ একটা সময়ের দরকার। কারণ সেচকার বিয়ে, তারই মধ্যে যদি তুলতুলির কেস, তারই মধ্যে যদি অনুরূপের বিয়ে, তার আগেই ছিল মহুলের কোর্ট কেস, এই সবের মধ্যে যদি ওই কেসটা আসতো তাহলে আমাদের দেখতে কখনোই ভালো লাগতো না। তো সেই জন্য একটা আলাদা করে পার্ট করে দেখানো হচ্ছে, যাতে করে যে একদিকে আনন্দ অনুষ্ঠান, একদিকে দুঃখ অনুষ্ঠান, এই দুটোই হচ্ছে। আমি দুঃখ অনুষ্ঠান বলছি তার কারণ হচ্ছে, শুনতে হয়তো তোমাদের অড লাগছে, কিন্তু দুঃখ অ্যাকচুয়ালি তুলতুলি পাচ্ছে, তার কারণ হচ্ছে তুলতুলি তো বিশ্বাস করে চলে গেছিলো। এবং আমি তোমাদেরকে অনেক আগেই বলে এসেছিলাম যে অনির্বাণ আসলে কি করে, অনির্বাণ আসলে নারী পাচার করে, মেয়েদেরকে যেটা হয় আর কি, এখন সোজা কথা বলতে গেলে দালাল হয়ে মেয়েদেরকে পাচার করে, মেয়েদেরকে নানান বাজে বাজে ব্যবসার মধ্যে ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে বেশ কিছু মোটা অ্যামাউন্টের টাকা খায় এবং অর্থ পাচার করে, এবং সবার সামনে এসে সেজে আছে সমাজ সেবক একজন মানুষ। এই সমাজ সেবার নাম করে এরকম অনেক জায়গা আছে যেখানে এরকম খারাপ জিনিসগুলো ঘটে। আমি বলছি না যে প্রত্যেকটা সমাজ সেবকের মানে পিছনেই এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে, না, এরকম ব্যাকগ্রাউন্ড নেই সবার, কিন্তু কিছু কিছু মানুষ থেকে যায় যারা সামনে দেখাচ্ছে যে আমি বিশাল সমাজসেবী, কিন্তু পিছনে সে অ্যাকচুয়ালি সমাজসেবার নাম করে সে খারাপ কাজ করছে, অ্যাকচুয়ালি ইনলিগাল কাজ করছে, এবং সেই ধরনের কাজগুলোই করছে হচ্ছে এখানে অনির্বাণ। এবং অনির্বাণ এছাড়াও মানি লন্ডারিংয়ের কাজ করে, এবং বাজে বাজে যতগুলো ইনলিগাল অ্যাক্টিভিটিস আছে সবগুলোই ওর মধ্যে রয়েছে। তো যাই হোক, এই সমস্ত কিছু জিনিসগুলো জানতে পেরেছে তুলতুলি, এবং তুলতুলিকে নানান রকম অত্যাচার করা হচ্ছে, এবং তুলতুলির ফোন কেড়ে নেওয়া হয়েছে, তুলতুলিকে সবসময় রিভলভারের উপরে রাখা হচ্ছে, রিভলভারের ভয় দেখিয়ে রাখা হচ্ছে, এবং বাড়িতে ফোন করলেও তুলতুলির মাথায় রিভলভার ঠেকানো থাকছে, এবং তুলতুলি যখন এই কথা বলছে তখন ভেবেচিন্তে কথা বলছে। কিন্তু এবার আসছে মহুলা রোদ্দুরের কিছু বড় উদ্যোগ, আর সেই উদ্যোগটা হচ্ছে যে তারা আসছে অনুরূপের যেহেতু বিয়ে, সেহেতু দিদির বাড়িতে তো নেমন্তন্ন করতেই হবে, আর সেই নেমন্তন্ন করতে আসছে। এবং নেমন্তন্ন হয়ে যাওয়ার পরে মহুলি কিন্তু ফার্স্ট বুঝতে পারবে যে তুলতুলি ভালো নেই, তুলতুলি বিপদে আছে, এবং তুলতুলিকে সেখান থেকে মহুল কী করে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসবে এটা আমাদের সবাইকে জানতে হবে। এবং তারই পাশাপাশি তোমাদেরকে আরেকটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে তোমরা অনেকেই ভাবছো যে বৃষ্টিলেখার সাথে অনির্বাণের কোনো লিঙ্ক আপ আছে, সেই বিষয়ে আমি খোঁজ খবর নিচ্ছি। তবে আপাতত খবর আছে যে কোনো লিঙ্ক আপ নেই, তবে পরে যদি এটাকে নিয়ে যদি ভাবনা চিন্তা করা হয় বা যদি এরকমটা ভাবা হয় যে হ্যাঁ যদি একটা লিঙ্ক আপ দেখানো যায় তাহলে বোধহয় ভালোভাবে সিরিয়ালটা একটু জমে উঠবে, তাহলে হয়তো দেখানো হলেও হতে পারে, কিন্তু এই মুহূর্তে কোনো লিঙ্ক আপ কিন্তু নেই। তবে আরেকটা কথা জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এইবার আমাদের দেখার পালা যে মহুল কতখানি স্ট্রাগল করে একটা বাড়ির মেয়েকে, আই মিন তুলতুলিকে উদ্ধার করে নিয়ে আসে। আরেকটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে যে এই সিরিয়ালে আমরা সবাই নীলাঞ্জনাকে খুব মিস করছিলাম, সাথে মিস করছিলাম নীলাঞ্জনার হাজব্যান্ডকে। নীলাঞ্জনার হাজব্যান্ড এই মুহূর্তে না ফিরলেও নীলাঞ্জনা ফিরেছে, তার কারণ হচ্ছে আমাদের কথাবার্তা এবং আমাদের কমেন্টের জন্যই হয়তো। তার কারণ হচ্ছে যে আমরা একটা জিনিসই মনে করতাম যে বাড়ির বউ যখন তখন তাকে দেখানো উচিত, সে তার উদাও হয়ে যেতে পারে না। আর এই অনুরূপের বিয়েতে যদি নীলাঞ্জনাকে আমরা না দেখতে পেতাম তাহলে সেটা নিয়ে একটা তুমুল বিতর্কের ঝড় বয়ে যেত, আর সেই জন্যই হয়তো নীলাঞ্জনা আবারও ফিরে এসেছে এই সিরিয়ালে, আবারও তাকে দেখা যাচ্ছে।
তবে যাই হোক, এরই মধ্যে রোদ্দুরের এই জন্ম পরিচয়টা যদি চলে আসতো আমার মনে হয় ভালো হয়। কিন্তু যেহেতু দুটো টপিক চলছে, একটা দিকে অনুরূপের বিয়ে আর দ্বিতীয় হচ্ছে তুলতুলির ঘটনা, সেহেতু রোদ্দুরের জন্ম পরিচয় আসতে একটু লেট হলেও বেশি দেরি হয়তো করবে না। তবে যাই হোক বন্ধুরা, রোদ্দুরের জন্ম পরিচয় যেহেতু আমরা সবাই জানি, সেহেতু টিভি স্ক্রিনে কবে দেখানো হবে সেই নিয়ে আমাদের এত বেশি মাথা গভীর লাভ নেই, কারণ আমরা জানি ওই জিনিসটাই দেখানো হবে। কিন্তু আপাতত যেটা দেখার বেলা সেটা হচ্ছে যে মহুল কিভাবে ওই অনির্বাণের কাছ থেকে উদ্ধার করে তুলতুলিকে এবং অনুরূপ আর বিশ্লেখার বিয়ে, এই দুটো জিনিসই কিন্তু আমাদের কাছে বেশ ইন্টারেস্টিং। আর এই বেশ ইন্টারেস্ট নিয়েই কিন্তু এইগুলো দেখতে হবে, তাই তোমরা অবশ্যই করে দেখো সিরিয়াল ফাগুন বউ স্টার জলসা, স্টার জলসা এসডিতে ঠিক রাত্রি 8:30 সময়। অ্যাডভান্স খবরের পালা শেষ। এবার যেটা বলবো সেটা হচ্ছে যে আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে লাইক করো। তোমরা অনেকেই দেখছি কমেন্টে বলছো যে না দিদি সিরিয়াল খুব খারাপ, তাই জন্য ডিসলাইক দিলাম সিরিয়াল। আমি তো সিরিয়ালে নেই, দেখো আমাকে তো সিরিয়ালে দেখতে পাচ্ছ না, আমাকে দেখতে পাচ্ছ চিরকুট ইনফিনিটিতে। তো চিরকুট ইনফিনিটিকে যদি তোমাদের ভালো লাগে, চিরকুট ইনফিনিটির ভিডিও যদি ভালো লাগে তাহলে সেই ভিডিওটাতে লাইক করো। সিরিয়াল খারাপ লাগছে বলে যে আমাকে ডিসলাইক করতে হবে এমন কিন্তু কোনো মানে নেই, কারণ আমি কিন্তু সিরিয়ালে নই, আমি সিরিয়ালে কোনো ক্যারেক্টার প্লেই করছি না। এবার যেটা বলবো সেটা হচ্ছে অবশ্যই করে কমেন্ট করে জানাও তোমাদের মতামত, আর তার পাশাপাশি বলবো এই ভিডিওটা পারলে শেয়ার করো, সমস্ত বন্ধুদেরকে জানতে সাহায্য করো যে রিসেন্টলি কোন কোন টুইস্ট আসতে চলেছে ফাগুন বউ সিরিয়ালে। তার পাশাপাশি যারা যারা এখনও অবধি চিরকুট ইনফিনিটিকে সাবস্ক্রাইব করোনি, তারা ফাগুন বউ সিরিয়ালের সমস্ত খবর সবার প্রথমে পেতে অবশ্যই করে সাবস্ক্রাইব করো চিরকুট ইনফিনিটি চ্যানেলকে, তার পাশে থাকা বেল বাটন অবশ্যই করে ক্লিক করো আমার ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য। আমি গিয়ে একটা সিরিয়ালের খবর নিয়ে এসেছি, ততক্ষণের জন্য টাটা।